আওয়ামী লীগ কংগ্রেসের ঘরের মানুষ ছিল সেখান থেকে বিপরীত ধর্মী একটা জোটকে এবং সেই জোট কোন জোট যেখানে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলে যাচ্ছে দাবি করে যাচ্ছে যে আমরা মৌলবাদের বিরুদ্ধে ধর্ম রাজনীতির দলের বিরুদ্ধে তো ইয়ে নরেন্দ্র মোদী কি ধর্মভিত্তিক রাজনীতি দল না মৌলবাদী কাহাকে বলে বাংলাদেশের জামার ততখানি মৌলবাদী তার সাথে তিনগুণ মৌলবাদী হলো নরেন্দ্র মোদীর দল বিজেপি তার সাথে আমি সম্পর্ক করতে যাবো কেন আমি সরকার তার সাথে কংগ্রেস হ্যাঁ কংগ্রেস ছিল ধর্ম নিরপেক্ষ ছিল সেকুলার ছিল তার সাথে সম্পর্ক থাকবে তার সাথে জানেন কেন ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ যা যেই হোক না কেন তার সাথেই তারা সবকিছু দিয়ে ক্ষমতা থাকতে চায় বিএনপি তো ওই জায়গায় পারে না ওই কাজটা করতে পারে না দেশের আর যে কথা তো দেশ বিএনপি দেশ কোন কাজটা করলো আমি যদি আজকে প্রশ্ন করি যে উনিশশো ছিয়াশি সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন তো বিএনপি যায় নাই আজকে আওয়ামী লীগের সাথে চৌদ্দ দলের অন্যতম শহীদুলের হাতের মনের দল দিলীপ বড়ুয়ার দল হাসান ইনুদ দল তারা তো সেখানে যায়নি কে গেছিল আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে ওই জামাত ইসলাম ছিয়াশি সালে আওয়ামী লীগের নির্বাচন করলো জামাতের নির্বাচন করলো আচ্ছা এরপরে এই চুরানব্বই সালে মাগুরা নির্বাচন পর থেকে তার আগ থেকেই বিএনপির সাথে আওয়ামী লীগের জোট পাচ্ছিল কারা আন্দোলনে জামাত জোট বেঁধেই কিন্তু খান্ত ছিল না সেখানে তারা আওয়ামী সাথে সঙ্গী হয়ে একজোটে যে জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম সেলিম জুল্লাহ আফুন বসে দীপ আলী শাহ জাফর জিহাদ ডাক্তার মিনা তাজউদ্দিন মদ্দিন ভাই নিহত হলো শহীদ হলেন সেই দল সহ জামাত সহ তারা এক জায়গায় পদত্যাগ করলো এবং আন্দোলন করলো সেই আন্দোলন পরে যে নির্বাচিত হল সেই নির্বাচনে জামাত খেসার দিল দুইটা আসন পেল মাত্র সম্ভবত তাহাল পরে আমলিক লীগ জোট আওয়ামী লীগ আগে জামাতের সাথে জোট করতে গেছে না বিএনপি নির্বাচন কিন্তু বিএনপি তো নির্বাচন থেকে বারবার দূরে থাকছে এই তো আবার আর একটা কথা বলি ভালোই করছেন এই কথাগুলো আমরা ভুলে যাই কেন শুধু বিএনপি কে নির্বাচন থেকে দূরে থাকে আমলিক লীগ কে নির্বাচনে গিয়েছিল কেন যায় নাই ছিয়ালিশ সালে এর সাথে অধীনে নির্বাচন হওয়ার পর আওয়ামীগ জেতার পরেও আটচল্লিশ ঘন্টা রেজাল্ট বন্ধ রেখে যখন আমলীগকে পরাজিত করে এর সাথে অর্জন করলো তারপরেই তো আওয়ামীগ সংসদে গেল না দক্ষিণ পর্যায়ের সংসদ স্পিকার নির্ধারণ করলো কত কিছু করলো তারপরে অষ্ট নির্বাচন কেন গেল না যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলে রেজাল্ট পক্ষে আসবে না জেতার পরেও ফল দেয় ফলাফল ঘোষণা হয় না যে কারণে যায় না তো এটা এটি বর্জন করলো বিএনপি বর্জন করেছে আচ্ছা নাইনটি সিক্সে কি হলো নাইনটি সিক্সে তো আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে কেন করলো মাগরের একটা নির্বাচন একটা যত যখন সবচেয়ে খারাপ হয়েছে ধরেন তারপরে তো রাতের বেলা দিনের বেলায় হয়েছে সেই নির্বাচন করে আমি গেল না কেন কে দলীয় সরকার নির্বাচন এটা আপনি বাদ দেন দলীয় সরকার ছিল আপনার দুই হাজার সাত সালের যে বাইশে জন নির্বাচন ছিল সেখানে তো ম্যাডাম খালেদা পত্যাগ করেছিলেন মন্ত্রীপদ ভেঙে দিয়েছিল তখন আমলি গেল না কেন কেন দল না কেম হাসান একসময় কোন এক সময় উনি বিএনপি রাজনীতি করতেন উনি বিচারপতি হলেন অ্যাপিল বিচারপতি হলেন প্রধান বিচারপতি হলেন তারপরেও উনি বিএনপি থেকে গেলেন তো সেই নির্বাচনে তো আওয়ামী লীগ যায়নি তো আওয়ামী লীগের নির্বাচনে নির্বাচন হোসেন কোকা মেয়র হলেন সেবার তো আওয়ামী লীগ নির্বাচনে যায়নি কম নির্বাচন তো যায়নি তারা দেখেন বিএনপির দল দিলে হবে তো এখন আপনি যাবেন না নির্বাচনে বিএনপির সংসদ থেকে পদত্যাগ করেছে মন্ত্রী পদ পদত্যাগ করেছে তারপরেও আপনি নির্বাচনে যাবেন না আর আপনার অধীনে আপনার নির্বাচন করবেন আর আমাকে যেতে বলুন আপনি বলুন যে বিএনপি নির্বাচন আসে না এটা বললে হবে না এই যে দুই হাজার চব্বিশ সালে যেটা এটা করলো এটা কতবার পাপ করেছে একটা দল রাজনৈতিক দল যে দল কয়েকবার রাষ্ট্রে ক্ষমতা গেছে সেই দল অফিস বন্ধ করে রাখলো কতদিন পর্যন্ত নির্বাচন হওয়ার সাত দিন পর পর্যন্ত লাইন ধরে পুলিশ দাঁড়িয়ে রেখে ক্রাইম চেঞ্জ ঘোষণা করে তার বন্ধ করে এটা এটা কোনো দেশে হয় এই জন্য মির্জা ইসলাম বলেছেন প্রতিনিধিত্বমূলক নির্বাচন যদি হয় সেই নির্বাচন সবাই প্রত্যাশা করে আমরা কি বলেছি যে বিএনপি কে ক্ষমতা দিতেই হবে জবাব কেমন এই এই জিনিসটাতে তো আমরা চেয়েছি গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগ যা চেয়েছিল জনগণের দিকের প্রয়োগের জন্য আন্দোলন করেছিল তো সেই আওয়ামী লীগই তো গণতান্ত্রিক কবর দিল